আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও বাদ গান বাজনা না করে গায়ে হলুদ করা যাবে কি সারা জীবনে গায়ে হলুদ মাখেন সমস্যা নাই কিন্তু অনুষ্ঠান কইরা এর নাম হলুদ মাকার অনুষ্ঠান এটা হিন্দু মাইথোলজি থেকে এসেছে এটা মুসলমানদের করা উচিত না সারা জীবনে গায়ে হলুদ মাখো না সমস্যা আছে হ্যাঁ এই অনুষ্ঠান করা লাগে অসুস্থতার কারণে চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে হা যিনি পা ভেঙ্গে বসতে পারেন না তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ যিনি দাঁড়াতে পারেন প্রথম থেকে চেয়ারে বসে চেয়ারম্যান হয়ে গেলেন তেলে একটা ফরজ বাদ গেল বুঝতে পেরেছি কেবলমাত্র যতটুকু তার অক্ষমতা তার জন্য চেয়ার ব্যবহার রুকু করতে পারে না চেয়ারে বসলো পা ভেঙ্গে সেজদা করতে পারে না চেয়ারে বসলো এটা জায়েজ রাতে এহতেলামের কারণে ফজরের নামাজ কাজা দিলে কাজা হবে কি তার মানে স্বপ্ন কারণে এটা আরবি শব্দ লেগেছে মাদ্রাসা পড়ো আর কি তো কোনো অবস্থাতেই ওয়াক্তের পরে যায়া নামাজ পড়ব ইচ্ছা করে এমনটা করলে কবিরা গুনা বুঝেতে পেরেছি অবশ্যই ফজরের ওয়াক্তের ভিতরে গুসল করে নামাজটা আদায় করে নিতে হবে